সাধক মনে মনে নাম জপে নিজেকে মুক্তি পাবার জন্য। এটা ধারা, এটা আপনিও করে থাকেন, আমিও করে থাকি। আর অনেক সময় দেখা যায় আপনারা আমার মতো ব্যক্তিও চিৎকার করে করি সকলকে সঙ্গে নিয়ে, তখন একটা চিন্তাধারা কাজ করে কি না, অবলা জাতি যারা আছে তারা বলতে না পারো তারা তো শুনছে, এই ধ্বনি যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর মঙ্গল, হরিনাম সর্ব অমঙ্গল দূর করে। তাই পরোপকারের জন্য ঠাকুর হরিদাস চিৎকার করে নাম করছে, সেটা কানে আসা মাত্রই লক্ষ্য কিরা ভাবছে সাধুর কণ্ঠস্বর এত মধু, এইদিকে বলছে সাধুর কণ্ঠস্বর এত মধু, এত ভালো গায়। মনে রাখবেন লক্ষ্যহীরা তো গানই গায়, ঠাকুর হরিদাস হরিনাম করে কিন্তু ভজনের অনুভব, আর লক্ষ্যহীরা গান গায় ভজনের অনুভব নয়। এইদিকে যার জন্য মহাজনী পদ আর একটা আমার তৈরি করা গান দুটো এক হয় না কেন, না মহাজনী পদ পদাবলী হলো লীলার সাধন। তারা যখন মহাজনী পদ যখন পদ লিখেছে জানবেন প্রত্যেক মহাজনী পদের মানে পদকর্তা যারা তারা ভজনে বসে সব দেখেছে, যখন ভজনে বসেছে তখন দেখেছে, দেখে যা পেয়েছে মানে যা উপলব্ধি হয়েছে পরক্ষণে কি করেছে, ভজন যখন সমাপ্তি হয়েছে আসন ওই আসনে বসেই ভজন যখন সমাপ্তি সঙ্গে সঙ্গে এই খাতা মানে সহজ ভাষায় বলি খাতা কলম নিয়ে এই লিখে রেখে দিল, যার জন্য পদ পদাবলী শুনলে লীলাটা আস্বাদন হয়। আর এমনি গান শুনলে এদিকে এদিকে এমনি গান শুনলে জানবেন ভালো লাগে, যার জন্য সবসময় দেখবেন সাধু সন্তরা বলে শাস্ত্রীয় কথা শুনুন, শাস্ত্র কথা পড়ুন, শাস্ত্র কথা আস্বাদন করুন যাতে ভেতরে ভক্তি জাগে। এখন শাস্ত্র কথা বলে কে, শাস্ত্র কথা বলে যে শাস্ত্র বহন করে, শাস্ত্র বহন করার অধিকার কিন্তু সকলের আসে না, মনে রাখবেন সকলের আসে না। জীবনে যে গীতা আমি বহু পেয়েছি, আজকে রায়নগরে গত বছরও পেয়েছি, এবছরও পেলাম, আবার যখন সামনের বছর আসবো তখনও পাবো, এরকম বহু হরিসভা রায়নগরের মতো আছে যেখানে গেলেই আমায় গীতা দান করে। কিন্তু মনে রাখবেন আমি কৃষ্ণ পাল যতবার গীতা পেয়েছি আমার গীতা দান করেছে, ভক্তিতে করেছে, আমি ভক্তিতেই নিয়েছি, কিন্তু গীতাকে সেইভাবে মর্যাদা আমি দিতে পারিনি, মানে নিত্য গীতা পাঠ কিন্তু আমি করি না। আর এখানেই আমার একটু কথা আছে, এইদিকে কথাটার মর্যাদা দেবেন, কথাটা শুধু শুনলে হবে না, গীতাদান তাকেই করতে হয় যে নিত্য গীতা পাঠ করে। কি বললাম কথাটা মনে থাকবে তো, আশা করি আমার সামনের বছর যখন আসবো মানে আগামী বছর, এটা 2022 মানে 2021 2022 সালে কথা ভাবনা নিয়ে বলছি, অন্তত সকলকে দিলেও আমাকে দেবেন না, কারণ গীতার মর্যাদা আমি দিতে পারি না, কারণ গীতাকে মর্যাদা দিতে হয়, গীতা সাজানো গোছানো বই নয় যে শোকেসে রেখে দিলাম, গীতা তাকেই দিতে হবে যে গীতা পাঠ করে। এই এই জায়গাগুলো আমি সবসময় বলি কেন, কেউ যদি একটু ভেবে নেয় ভেতরে নিয়ে নেয় তা এই তার হলো, এটা মঙ্গল হলো, দশজন নিতে না পারলো একজন নিল এই মঙ্গল হলো। এই ভাবনা চিন্তা নিয়েই আমি কথাগুলো বারবার উপস্থাপনা করে থাকি, যার জন্য আমার কীর্তন উপস্থাপনাটা হচ্ছে সবসময় একটা জীব শিক্ষার দিকে আমার সচেতনতা যে সবার ভেতরে প্রকৃত ভক্তিটা জাগুক, আমার ভেতরে জাগিনি কিন্তু জাগতে সাহায্য করি। তাই শাস্ত্রকথা শাস্ত্র বহন যারা করতে পারে অধিকার যাদের আছে তাদের শ্রীমুখ থেকে শুনতে হবে, যার জন্য সাধুমুখে শাস্ত্রকথা শুনলে দেখবেন মানুষের অনেক পরিবর্তন আমূল পরিবর্তন হয়ে যায়। এইদিকে এইদিকে যেমন আমি আপনাদের এখানে দাঁড়িয়ে একটা উদাহরণস্বরূপ বলে দিই, একটা দৃষ্টান্ত দিয়ে বলে দিই, মানবেন নিশ্চয়ই কথাটা আপনারা মানবেন। আপনাদের এই হরিবাসরে আমি একটা পরিবার দেখতে পেতাম যাদের বাড়িটা সামনে বাড়ি, আমি নাম জানি না, তারা স্বামী স্ত্রী এখানে বসে কীর্তন শুনত একটা সময়, কিন্তু এখন আর এখানে বসে কীর্তন শোনে না। এইদিকে আপনাদের পাড়াতে জানি না এখন পাড়ায় থাকে কিনা আমি জানি না, না জেনেই বলছি মনে হয় থাকে কিন্তু কীর্তনের আসরে আসে না,
মনে হয় কিছু একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন বলুন তো? তারা গৌড়ীয় মঠে যুক্ত হয়েছে, ওই কানেকশন হওয়ার দরুন কি হয়েছে, এইদিকে এদিকে কানেকশন হওয়ার দরুন কি হয়েছে, নিষেধ করে দিয়েছে রাজ্যকে কীর্তন শুনবেন না, এইদিকে এইদিকে। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি কিন্তু একজন পেশাদারি কীর্তনিয়া। আস্তে বসুন ভালো করে। সব এরা শোনে না যতক্ষণ মানে রাত জাগবে না। কেন না? ভজনের ক্ষেত্রে গীতা তো আছে, যারা রাত জাগে তাদের দ্বারা ভজন হয় না। এইদিকে, রাত জাগলে ভজন হয় না, এগুলো নিয়ম। আমি কীর্তন করে পয়সা নিই বলে আমি কখনো বলতে পারি না যে সবাই কীর্তন শুনবেন, রাত জাগবেন, এই অসিদ্ধান্ত কথা কখনো প্রচার করতে পারি না। আমি সিদ্ধান্ত স্বরূপ বলবো, শাস্ত্র মত বিচারে বলবো, যদি প্রকৃত সাধন ভজন করতে হয় রাত জাগলে হবে না, নিয়মে থাকতে হবে। কেন ঠাকুরকে আমার সকালবেলায় মঙ্গল আরতি করতে হবে, বিচার করুন। কেন বলি যে এত হরি সময় যান, এত লোককে দেখতে পান, কটা সাধুকে দেখতে পান, তারা এসে এইভাবে বসে কীর্তন শুনছে? কেন আসে না? না তাদের নিয়ম আছে, সাড়ে চারটের সময় মঙ্গল আরতি, আর এখান থেকে যদি বারোটার সময় যায় কীর্তন শুনে, যদি একটার সময় ওই কুটিরে যায় তাহলে সাড়ে চারটার সময় মঙ্গল আরতি করতে পারবে? যার জন্য মনে রাখবেন, মাথায় রাখবেন, এগুলো নিয়ম। এই পথে আসতে গেলে এই নিয়ম, কঠিন নিয়ম আছে। অতএব এটা কিন্তু ছেলে খেলা নয়, এটা কিন্তু হিরিক নয়, তা মনে রাখবেন, মাথায় রাখবেন। তা এই ঠাকুর হরিদাস কিন্তু তাই, এ কিন্তু অনেকে বলে ভক্ত হরিদাস, না ভক্ত বললে অমর্যাদা হলো, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, বৈষ্ণবাচার্য ছিল ঠাকুর হরিদাস, ভক্ত হরিদাস নয়। ভক্ত বললে কম বলা হয়, ভক্ত আপনাকেও বলা হয়, আমাকেও বলা হয়, তাহলে আমি আপনি কি হলো, ঠাকুর হরিদাস সমতুল্য? না, ঠাকুর হরিদাস খুব উচ্চ স্তরে নাম নিয়ে বসে আছে, উচ্চস্বরে যখন নাম করছে সেই নাম লক্ষ্মীরার ভেতর দিয়ে, এই কানের ভেতর দিয়ে যখন হৃদয় স্পর্শ করেছে চমকে উঠেছে। হ্যাঁ, এত মধু, এত মধু, পশু পাখি আনন্দিত, আর আমি সাধারণ একজন ব্যবসা এই কুটিরের সামনে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে ঠাকুর হরিদাসের দিকে তাকিয়েছে, তাকিয়ে আজকে ঠাকুর হরিদাসকে কি বলছে দেখুন। সাধু তুমি তোমার মতো নাম করো, নাম সংখ্যা পূর্ণ হয়ে গেলেই তো তুমি আমার সঙ্গে কথা বলবে, আমি এখানে একটু বসি, হ্যাঁ বসি অপেক্ষা করি। হ্যাঁ, এই ঠাকুর হরিদাস তাকিয়েছে, এই লক্ষ্মীরা বসেছে, বসে থাকতে থাকতে কি হলো, নাম শুনতে শুনতে নামের ভেতরে ঢুকে গেছে, মানে তন্ময় হয়ে গেছে, ডুবে গেছে। লক্ষ্মীরার আর বাহ্যস্থিতি জ্ঞান নাই, লক্ষ্মীরা মাথা দুলছে, দেহ দুলছে, নাম হচ্ছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে যা, রাত্রি ভোর হয়ে গেল, আজকে রাত্রিটাও ভোর হলো, বৃথা হয়ে গেল আমার আশা। সাধু কথা দিয়ে এসেছিলাম তিন রাত্রি, তার মধ্যে দুটো রাত্রি চলে গেল, আমি পারলাম না তোমাকে আমার করতে, তাই তোমার কুটির ছেড়ে যাবার আগে আজকে রাত্রি আমার শেষ রাত্রি, তাই আমার একটি কথা নিবেদন আছে, সেই কথাটা না বলে আর যেতে পারছি না। বলি, আজকে রাত্রিতে আমি আসব, না না না, আমি বিনা যুদ্ধে মেদিনী ছাড়ব না। যারা তোমার নামে অপপ্রচার করে বেড়ায়, যারা তোমার দোষ গেয়ে বেড়ায়, যারা তোমাকে এখনো এই তাদের এই চোখের দ্বারা চিনতে পারেনি, আমি তাদেরকে সুযোগ দেব না বলবার যে লক্ষ্মীরা তুমি তো বিনা যুদ্ধে মেদিনী ছেড়েছ, তুমি তো ওকে সুযোগ করে দিয়েছ, তুমি তো নিজে স্যালেন্ডার করেছ। না, আমি রীতিমতো লড়াই করব তোমার সঙ্গে, আমি লড়াই করব, সেই লড়াইয়ের জয় হয় তোমার নয় আমার। তবে আমি জানি একটা কথা, আমি বুঝে গেছি, দুটো রাত্রি যখন আমি পারিনি
তৃতীয় রাত্রিতে আমার কিন্তু জেগেছে, জানি না জয় কার হবে। তবে একটা কথা, তৃতীয় রাত্রিতে যদি আমি হেরে যাই, তোমার চরণে আমার একটি নিবেদন, আমার মতো ব্যবসা লক্ষ্য হীরাকে বিতাড়িত করো না, তোমার চরণে ঠাঁই দিও, আমি আসি। এইদিকে মায়েরা দেখলেন, সাধু সঙ্গের গুণটা দেখলেন, একজন ব্যবসা, কিন্তু তার কথাবার্তা, তার ভঙ্গিমা, তার দৃষ্টিভঙ্গি সবটাই আলাদা, কিন্তু তবুও সাধু কুটিরে দাঁড়িয়ে দ্বিতীয় রাত্রিতে ভোর হওয়া মাত্র যাবার সময় বলছে, আমি যদি হেরে যাই তাহলে তুমি আমাকে তাড়িয়ে দিও না, তোমার চরণে ঠাঁই দিও। এই এখানেই হয়ে গেল। তবু আমরা যারা এখানে শ্রোতা হয়ে এসেছি প্রত্যেকে, আমরা আমাদের একটা আশা আশা থাকে যে তৃতীয় রাত্রিতে একটু দেখি লক্ষ্যহীরা কী করলো, ঠাকুর হরিদাসকে কতটা কতটা পরীক্ষার মুখে ফেললো। কারণ পূর্ণ যুবক তো, মনে রাখবেন এখানে একটু বলার আছে, আমরা অনেকেই যারা কীর্তন বহুদিন থেকে শুনে আসছি, তারা ঠাকুর হরিদাসের জীবনী কথায় পেয়েছি বা শুনতে বসে দেখেছি, বাইশ বাজারে বেত্রাঘাতটা আগে হয়ে গেছে। একজন ব্যবসা তৃতীয় রাত্রিতে মানে কতটা লড়াই করলো, বিনা যুদ্ধে মেদিনী ছাড়েনি, রীতিমতো ঠাকুর হরিদাসকে পরীক্ষা করলো, কেন করবে না, পূর্ণ যুবক। অনেকের ধারণা যে ঠাকুর হরিদাসে বাইশ বাজারে বেত্রাঘাত আগে হয়েছে, না, চৈতন্য চরিতামৃত পড়াশোনা করুন, দেখবেন সেখানে আছে আগে লক্ষ্য হীরা উদ্ধার। এইদিকে আগে লক্ষ্য হীরা উদ্ধার হয়েছে, তো যখন যুবক, যখন যৌবন, তখন ব্যবসা লক্ষ্য হীরা এসেছে। আর যখন আনুমানিক বাহান্ন থেকে তেপ্পান্ন বছর বয়স, এইদিকে কথার দিকে লক্ষ্য রাখুন, এটা তথ্য, বাহান্ন থেকে তেপ্পান্ন বছর বয়স মানে তার ঊর্ধ্বে, সেই সময় হয়েছে তার গায়ে বেত্রাঘাত। কেননা অঙ্কের বিচারে ঠাকুর হরিদাস মহাপ্রভুর থেকে ৩৫ বছরে বড়, ১৪০৭ শতাব্দে মহাপ্রভুর জন্ম আর ১৩৭২ শতাব্দে হচ্ছে ঠাকুর হরিদাসের জন্ম, তাহলে ৩৫ বছরে বড় হলে অঙ্কের বিচারে যখন ৫২ থেকে ৫৩ তখন মহাপ্রভু জন্ম নিচ্ছে, তবে মিলবে, এই জায়গাগুলো ভেঙে বলা কোনোদিন হয়নি, এই জায়গাটা গুলিয়ে ফেলা হয়েছে, যার জন্য আমি খুলে খুলে বলে দিলাম। একটু ভাববেন কোন বয়সে তাকে বেত্রাঘাত করা হয়েছে আর কোন বয়সে ব্যবসা লক্ষ্য হীরা এসে তার জীবনে তাকে চঞ্চল করে দেবার চেষ্টা করেছে, যে ভজন সাধন যেন সে করতে না পারে, লোকের চোখে যেন অসাধু বলে পরিচয় পায়। মনে রাখবেন এটা ছিল তার বাহ্যিক একটা ভাবনা, কিন্তু ভেতরের ভাবনা ছিল সাধু, আমার জন্য সাধুর যেন কিছু নষ্ট না হয়, আর বাইরে প্রকাশ ছিল তোমাকে ভোলাবো। যেখানে যার জন্য এখানে একটা প্রচলিত গান আছে, মনে রাখবেন এই গানটা লক্ষ্যহীরা গিয়েছে এই কথাটা ভাববেন না, কারণ এই গানটা লক্ষ্যহীরা মহাপ্রভু যখন জন্মেছেন, এইদিকে 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 লক্ষ্যহীরার সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ কিন্তু হয়নি, মহাপ্রভুর বহু আগে কিন্তু লক্ষ্যহীরা, তাহলে লক্ষ্যহীরা যদি অত আগের হয়, আর এই গান তো সেই দিনে, বাজু বন্দে মদে খুলি খুলি অর্থাৎ আমি বলতে চাইলাম কেন জানেন, এই কথাটা এই গানটা হয়ে যাওয়ার পর, কীর্তন হয়ে যাওয়ার পর কেউ না কেউ এই গানটা আগে শুনেছে রেডিওতে, সে হয়তো বলবে আচ্ছা আপনি বললেন লক্ষ্যহীরা গাইছে, তাহলে এই গান তো সেই দিনে, তাহলে লক্ষ্যহীরা গাইছে, ভাবটা যার জন্য গানটা গাওয়া হয়, এটা বাইরে গাইতে পারে, একজন ব্যবসা গাইতে পারে, যার জন্য আমরা লক্ষ্যহীরা যেহেতু ব্যবসা, যার জন্য ভাবটাকে জুড়বার জন্য আমরা বলে থাকি সুর লয় ছন্দের মধ্য দিয়ে, বাজু বন দে মনে খুলি যায়, বাজু বন দে খুলি যায়, বাজু বানে দে মনে, হে বাজু বানে দে,
কি জানো ভুল হয়ে গেল, কি ভুল হলো ভাবুন অন্তরে। লোকটা বলছে না না এই ভুল হওয়ার কথা নয়, আমার কেন ভুল হবে, আমি আবার গাইব। না না আমি আমার গান কেন ভুলে যাব, সাধু তো সাধুর গান গাইছে, সে তো আমার গান গাইছে না। ভাবটা দেখুন, হ্যাঁ বাজু বাজে যায় বাজু 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 যায়। আমি দুবা আমার পদস্খলন হয়ে গেল, আমি যে পথে হাঁটছি আমার পথ ভ্রষ্ট হয়ে গেল। না 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 এই আমার শেষ চেষ্টা, আমি জানি না তোমাকে আমার করতে পারবো। বাজু বানতে মনে খুলি খুলি বাজু বানতে মনে খুলি যায় বাজু বানতে খুলি যায় ঠাকুর হরিদাসের পাদ পদ্মে মানে চরণ তলে কি বললেন, আমি তোমার খোলাম, আমি তোমার, আমি অন্য কারণ নয়, আমি তোমার খোলাম, আমার বলতে যা আছে সবই তোমায় দিলাম, আমি তোমার খোলাম, আমি তোমার হলাম বলে যখন পায়ে পড়েছে ঠাকুর হরিদাসের চরণে, এইদিকে ভাবটা ওইদিকে নিয়ে যান, ওই কুটি ওইখানে দেখুন ওই লক্ষ হীরা পড়ে আছে। ঠাকুর হরিদাস দীর্ঘকায় পুরুষ, সাধু পূর্ণ ব্রহ্মচারী, বীর্যবান পুরুষ, ব্যবসা লক্ষ হীরা পড়ে আছে পায়ের কাছে। ঠাকুর হরিদাস তাকে মর্যাদা দিলেন, যেই পায়ে পড়েছে অমনি তুলে নিয়েছে, একেবারে কোল দিয়ে দিয়েছে, চেপে ধরেছে লক্ষ হীরাকে এবং মুখে বলছে মা 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 তুমি এখানে এসেছো, মা তুমি এখানে এসেছো। ভাবটা লক্ষ্য করো,
মামা বলে যখন কোল দিয়েছে লক্ষ্মীরে কোল পেয়ে চটজলদি চকিতে কোলটা ছাড়িয়েই বলছে পিতা তুমি কে গো তুমি কে লোকমুখে কত নিন্দা শুনেছি তোমার আর তোমার কুটিরে যদি আমি না আসতাম তোমার এই ভেতরটা তো আমি জানতে পারতাম না তুমি কি দিয়ে গড়া তুমি কে আমি তোমাকে চিনতে পেরেছি আজ আমি চিৎকার করে বলতে চাই সবাই শুনো সবাই জানো সবার উদ্দেশ্যে বলছি যারা সাধু নিন্দা করে বেরিয়েছে এই সাধুর যারা নিন্দা চর্চা করেছে অপযশ গিয়েছে আমি তার হয়ে বলবো আমি চিনেছি আমি ব্যবসা লক্ষ্য হীরা তার কাছে এসে আমি তাকে চিনতে পেরেছি ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কবু নয় তো ওরা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা পঞ্চম পুরুষার্থ প্রেম দেবের দুর্লভ তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব তুমি সাধু মানুষের মাঝে মানুষের সাজে এসেছো তুমি সাধারণ নয় পিতা তুমি আমার মতো পতিতা বেশ্যাকে মা বলে কোল দিলে তুমি মা বললে মা তুমি তো অনেক কথা আমার হয়ে বললে যখন লক্ষ্য হীরা এই কথাগুলো বলছে তখন ঠাকুর হরিদাসে ভাবটা লক্ষ্য করেছেন কিরকম সাধু যখন সাধুর প্রশংসা গাইছে চিৎকার করে বলছে তখন সাধু কানে আঙুল দিয়েছে যশ শুনব না তাই ঠাকুর হরিদার লক্ষ্য হীরাকে বলছে মা আমার একটা কথা জানার ইচ্ছা হচ্ছে জানো মা আমি এই মাটিতে যে আছি না একমাত্র তোমার জন্যই আমি তুমি যে এখানে আসছো এ কথা আমি অনেক আগে জেনেছি রাজা রামচন্দ্র সে যে আমার বিরুদ্ধে তোমাকে পাঠাচ্ছে আমার সব ধর্ম নষ্ট করবার জন্য এ কথা আমি কানে পেয়েছি কিন্তু আমার একটা উদ্দেশ্য ছিল বন্ধা ভূমিতে ফসল ফলবে হ্যাঁ তোমার মতো গণিকা বৈষ্ণবী হবে আমার ইচ্ছাটা তিনি পূর্ণ করেছেন তাই বলি মা তোমার কাছে আমি জানতে চাই তুমি মন থেকে বলো এই দিবি জঙ্গলের ভেতরে কুটিরে আমি একা ছিলাম তুমি কেন এলে লক্ষ্য হীরা হাসি মুখে বললেন তার দিকে তাকিয়ে পিতা আমি এসেছি কৃষ্ণচরণ পাবার আসে মা তাহলে আমার ইচ্ছার সঙ্গে তোমার ইচ্ছা যোগ ঘটেছে কৃপাময়ের কি কি ইচ্ছা সত্যি বলছো মা তাহলে আমি যা বলবো তুমি তা করবে করব তাই করব বলুন কি করতে হবে প্রথমেই বলবো তোমার সুন্দর কেশদান তুমি ত্যাগ করো হ্যাঁ আমার মাথায় চুল থাকবে না ন্যাড়া মাথা হ্যাঁ পারবে পারবো আর কি করতে হবে বলি 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 এই ব্যবসা বৃত্তি করে যা উপার্জন করেছো যা সঞ্চয় আছে কুটিরে সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দাও পারবে পারবে পারবো পারবো পারবে নিঃস্ব হতে ভিখারিনি হতে হ্যাঁ পারবো পারবো আমি পারবো যা শীঘ্র করে যাও আমার কথা রাখো যাও এই লক্ষ্য হীরা কথা শুনে কথা রাখলেন ছুটে গিয়ে কার্যগুলো করলেন প্রথমে মাথা থেকে চুল ছেঁটে দিলেন ন্যাড়া মাথা হলেন মুন্ডিত মস্তক তারপর স্নান করলো নতুন একটা কাপড় পরলো পরে ঘরে এলো যা ছিল তা সঞ্চিত হ্যাঁ দ্রব্য সম্ভার হ্যাঁ রত্নদ্রব্য সম্ভার যা ছিল মণিমাণিক্য খচিত বহুমূল্য ধন রাজবাড়িতে গান নাচ করে রাজাদের ভুলিয়ে যা পেয়েছে হ্যাঁ উপার্জিত ধন সব ব্রাহ্মণদের ডেকে এনে বিলিয়ে দিল ঘর বলে আর কিছু রইল না নিজের কুটিরটা ছেড়ে দিল ছেড়ে দিয়ে সাধুর কাছে ছুটে এসে চরণে শুয়ে পড়ে বললেন পিতা আমি সব ছেড়ে দিয়ে এসেছি এবার আমায় পাইয়ে দাও কৃষ্ণ পাদপদ্ম তখন ঠাকুর হরিদাস তাকে বলালেন মা এবার তুমি আমার মতো বলো তো মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো বলো মা ব
বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই দিকে দিকে প্রচার হয়ে গেল কণিকা লক্ষ্য গিরা হইল পরম মহান্তি প্রণাম করুন সকলের উদ্দেশ্যে বলবো এটা আদেশ নয় উপদেশ নয় বা কাউকে আমি এইদিকে মায়েরা যদি কথার প্রতি ভক্তি জাগে হাত জোর করে প্রণাম করুন এতদিন প্রণাম করেছেন সাধু বৈষ্ণব ব্রাহ্মণ এমনকি কলিযুগ এই শিক্ষা পাওয়ার পরে কলিযুগকে ভক্তি করেছেন অনেক দেবদেবীকে ভক্তি করেছেন আজকে সভাতে বসে এই ব্যাসকে ভক্তি করুন হাত জোর করে প্রণাম করুন চৈতন্য চরিতামৃত পাঁচ ছন্দে বলে দিল কবিরাজ গোস্বামী পাদ কণিকা লক্ষ্য ক্রীড়া হইল পরম মহান্তি আস্তে কেন বললাম প্রণাম করতে নিশ্চয়ই তো একটা কারণ আছে কারণ হলো এই লক্ষ্য ক্রীড়ার ভেতরে এটা অন্তহিত ভাবরাজ্যের কথা এই লক্ষ্য ক্রীড়ার ভেতরে এতদিন অনেক মোহ ছিল আজকে সব মোহের অবসান ঘটিয়ে একটা মোহ নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত থাকবে ঠাকুর হরিদাস সে জানলো বুঝলো যার জন্য বলছে মহান্তি তুমি কৃষ্ণ দাসী মানে সব মোহ যার অন্ত হয়ে গেছে শেষ একটাই মোহ কৃষ্ণকে পাবই এই কৃষ্ণ নাম জপ করছে এইদিকে কৃষ্ণ পাবই হর্ষযোগ করে দিয়েছে পেতেই হবে তাই গণিকা লক্ষ্য ক্রীড়া হইল পরম মহান্তি আজকে আমার মতো সাধারণ মানুষ যেমন প্রণাম করলো সবাই দাঁড়িয়ে চৈতন্য চরিতামৃত বহু বৎসর পূর্বের গ্রন্থ এইদিকে বহু বৎসর পূর্বের গ্রন্থ আমাদেরকে শিক্ষা দিল কোটি কোটি বৈষ্ণব এইদিকে মায়েরা আস্তে ডেকে ডেকে কেন বলছি এটা আমার দায়বদ্ধতা তাই আমি টাকাটা কি করছি এইদিকে কথাটা শুনুন ভালো করে কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি সহজত্ব কোটি কোটি বৈষ্ণব এলো তাকে দর্শন করতে পরবর্তীকালের ঘটনা মানে ঠাকুর হরিদাস তাকে কুটিরে ছেড়ে একা রেখে যখন চলে এসছে মানে চলে গেল পেছনে পড়ে রইল লক্ষ্য ক্রীড়া সেই লক্ষ্য ক্রীড়ার প্রচার হয়ে গেল যে মহান্তি হয়েছে কৃষ্ণ দাসী হয়েছে তাকে দেখতে আমার মতো সাধারণ মানুষ তো গিয়েছিলই এমনকি জগতে যারা তখনকার সময় পরম বৈষ্ণব এবং পরবর্তীকালে ইহলোকে যারা এখনো আছে তারাও যায় এবং যারা ইহলোক ছেড়ে পরলোকে চলে গেছে এইদিকে নিত্যধামে চলে গেছে নিত্য সেবায় যারা রত পরম বৈষ্ণবগণ তারাও তাকে দর্শন করে এসেছে